ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী উদয়ন কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে, সাথে আছি আমি মহিমা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 8 অক্টোবর রবিবার নরসিংদী নতুন শিল্পকলা একাডেমিতে হয়ে গেল নরসিংদী উদয়ন কলেজের ওরিয়েন্টেশন ক্লাস। সর্বমোট 350 জন নতুন শিক্ষার্থী নিয়ে উদয়ন কলেজ 2023-24 শিক্ষাবর্ষের যাত্রা শুরু করল। এর মধ্যে মানবিক বিভাগের রয়েছে 231 জন, ব্যবসায়িক বিভাগের রয়েছে 74 ও বিজ্ঞান বিভাগের রয়েছে 48 জন ছাত্রছাত্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী উদয়ন কলেজের পরিচালনা পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সবুজ, মোহাম্মদ আল আমিন মিয়া, তানবীর আহমেদ, মোহাম্মদ মহসিন মিয়া, মোহাম্মদ হাসিবুর রহমান, অনিক চক্রবর্তী, শাহজালাল, মোহাম্মদ সুজন, সোহাদ মিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সভাপতি ও পরিচালক উদয়ন কলেজ, ও শুভেচ্ছান্তে ছিলেন এই কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তুমি যদি বাবা মাকে একটি মিথ্যা কথা বলো, বাবা মাকে যদি কোনো একটি মানে ছলকার আশ্রয় নাও, তুমি কিছুটা পথ ভ্রষ্ট হয়ে গেছো। আর যদি তুমি শিক্ষকের সাথে মিথ্যা কথা বলো, শিক্ষকের সাথে কোনো ছলনা দাও, তাহলে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কারণ আমি শিক্ষক, আমি তোমার জানার চেষ্টা করি তোমার কী অভাব অভিযোগ, আমি জানার চেষ্টা করি তোমার কোন সাবজেক্টে কতটুকু দুর্বলতা আছে, কিন্তু এই সঠিক কথাটা শিক্ষককে যদি না জানিয়ে তুমি এই ভাব ওই ভাব পথ চলো, ইন্টারনেট নিয়ে বেশি ব্যস্ত থাকো, তাহলে কিন্তু তোমার জীবনে লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই ওরিয়েন্টেশন ক্লাসের কলেজের বিভিন্ন নিয়মনীতি শৃঙ্খলা সম্পর্কে নতুন ছাত্রছাত্রীদের অবগত করা হয় এবং সর্বশেষে নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে শেষ হয় এই ওরিয়েন্টেশন ক্লাস। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।